এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবথেকে বড় আপডেট, পরপর তিনটি গুণাবত, বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের জারি করা হলো সতর্কবার্তা। রবিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.8 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি এমনকি ধুলোর ঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য পাকিস্তানের ওপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা 1 মে থেকে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় প্রভাব ফেলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও দক্ষিণ পাকিস্তান এবং সংলগ্ন পশ্চিম রাজস্থানের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের ওপর একটি, এছাড়াও দক্ষিণ ছত্তিশগড়ের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে লাক্ষাদ্বীপ, কর্ণাটকের দক্ষিণ এবং তেলেঙ্গানার ওপর দিকে একটি অক্ষরেখা দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। 30 এপ্রিল থেকে 2 মের মধ্যে হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মধ্যপ্রদেশের বিদর্ভ ছত্তিশগড়ের এদিন শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের মধ্যে দিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরলে। এছাড়াও 1 মে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে 30 এপ্রিল থেকে 1 মে এই পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এছাড়াও কলকাতায় বেশ কিছু কিছু জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ঝড় বৃষ্টির ফলে সাময়িকভাবে যে এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও সামগ্রিকভাবে তাপমাত্রা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায় এই দুর্যোগ আরও বাড়তে পারে রাজ্যের বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এছাড়াও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চাষি ভাইদের জন্য সতর্কবার্তা রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব মাঠের ধান তুলে নেওয়ার জন্য বলা হয়েছে, কারণ ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় শিলাবৃষ্টি সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।